বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারাই দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করে বলছি, একবার এই ভিডিওটি পুরো দেখে আপনি আপনার ফোনে একবার টাচ করুন, তারপরে আপনি যা দেখবেন সত্যি আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনে খুবই ইম্পর্ট্যান্ট একটি ট্রিক শেয়ার করব, খুবই ইম্পর্ট্যান্ট একটি সেটিং শেয়ার করব। আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, মানে আপনার হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে, আপনারা জাস্ট একবার টাচ করবেন, তারপরেই আপনি এই সেটিংসটি সম্পূর্ণ জানতে পারবেন। খুবই ইম্পর্ট্যান্ট একটি সেটিংস। তো চলুন কি এই সেটিংস, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। এই অসাধারণ এবং চমৎকার এবং খুবই খুবই ইম্পর্ট্যান্ট কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপসটি কোথায় পাবেন, কীভাবে ইনস্টল করবেন জানবেন একটু পরেই। প্রথমবার যখন আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, আপনি কিন্তু এরকম অ্যাপটির ইন্টারফেসটি দেখতে পারবেন। শুরুতে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ফোনে সেট করতে হবে, তারপরে কিন্তু এই অ্যাপটির অসাধারণ কাজ সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এখানে তিনটি অপশন পাবেন, লাইভ ওয়ালপেপার, ট্রান্সপারেন্ট এবং ইনফরমেশন। আপনারা কী করবেন, ট্রান্সপারেন্টের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এখান থেকে কোনো অ্যালাও অপশন চায়, তাহলে আপনি নির্দ্বিধায় অ্যালাউতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আপনার ফোনটি এরকম ইন্টারফেসটি শো হবে। আপনি জাস্ট নিচে একটি সেটিংস দেখতে পারবেন, হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। আপনারা জাস্ট কী করবেন, এটার উপর একবার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরপরই আপনারা জাস্ট এখান থেকে এরকম ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখন জাস্ট আপনারা উপরে দেখতে পারবেন এই অপশনটি, আপনাদের কী করবেন, আপনি জাস্ট নর্মালি এখান থেকে ব্যাকে চলে আসবেন। মূলত এই অ্যাপ্লিকেশনটি কি এখনই কিন্তু আপনি জানতে পারবেন। এখন যদি আপনি স্ক্রিনের দিকে একবার লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে যে একটি মোবাইল আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, শুধুমাত্র মোবাইলের বর্ডারটি বোঝা যাচ্ছে। মূলত এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনটি কী হলো, আপনার ফোনটি একটি কাচের টুকরার মধ্যে পরিবর্তন হয়ে গেল, এবং আপনি আপনার ফোনকে যেখানে মুভ করছেন না কেন, আপনার ফোনের যে ব্যাক সাইডের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আপনার ফোন থেকে অসাধারণ এবং চমৎকার কিন্তু দেখাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি আমার ফোনের অ্যাপগুলোকে জাস্ট একবার এখান থেকে সোয়াইপ আপ করি, তাহলে আমার ফোনের অ্যাপগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এবং ফোনের স্ক্রিনে পিছনে কোনো রকম কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না, শুধুমাত্র মনে হচ্ছে যে আমি একটি কাচের টুকরো হাতে নিয়ে রেখেছি। বন্ধুরা, যখন এই কাজটি আপনি আপনার বন্ধুদের সামনে করবেন, তখন কিন্তু আপনার বন্ধুরা দেখে সত্যি অবাক হয়ে যাবে, এবং এটা বলতে বাধ্য হবে যে এই কাজটি আপনি কিভাবে করলেন এবং কিভাবে আপনি আপনার ফোনকে একটি কাচের টুকরোতে পরিণত করলেন। আমি যদি আমার ফোনের ব্যাক সাইডে দেখাই, তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ফোনের ব্যাক সাইডটি একেবারে নর্মাল দেখাচ্ছে, কিন্তু যখনই আমি আমার ফোনকে একবার ফ্লিপ করে স্ক্রিনের দিকে আনছি, তখনই কিন্তু আমার ফোনটি এরকম দেখাচ্ছে। এখন চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ডাউনলোড করে এই সেটিংসটি কীভাবে আপনার ফোনের সাথে সেট করবেন। তো চলুন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা একেবারে সহজ একটি কাজ। আপনাদের কী করতে হবে, ফোনে থাকা যে প্লে স্টোরটি আছে সেটাকে অন করতে হবে। প্লে স্টোরটিকে অন করার পর এখন জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি শো হবে। আপনি এখানে কি করবেন, সার্চে ক্লিক করবেন। এখান থেকে আমরা সার্চে ক্লিক করে ট্রান্সপারেন্ট ওয়ালপেপার লিখে সার্চ করলে আমরা যে প্রথম অ্যাপ্লিকেশনটি দেখতে পারবো, এই অ্যাপসটিকে জাস্ট আমাদের একবার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তাহলেই আমরা আমাদের ফোনকে কিন্তু একটি কাচের টুকরোয় পরিণত করতে পারবো। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ।